নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে রেসিপি মিষ্টি দই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 500 গ্রাম দুধ কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে ঘন করার জন্য আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 10 টাকা দামের প্যাকেট। এটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর কড়াইতে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এটাকে ক্যারামেল করার জন্য আমি কম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। অনবরতেই চিনিটাকে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটাতে দইটাও দেখতে সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোটাই। এবার আমি দুধটা অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব। এরপর নেড়ে নিচ্ছি। তলায় যাতে না ধরে যায় এভাবে নেড়ে নিতে হবে। এরপর 2 চামচ টক দই আমি নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর দুধের মধ্যে, দুধটা ঠান্ডা হয়ে গেছে, এরপর দুধের মধ্যে 2 চামচ টক দই দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এটা একদম দোকানের মতন হবে। এরপর দুটো পাত্রের মধ্যে, মাটির পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে নিলাম। এরপর পেপার বা টিস্যুর মধ্যে চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা গরম জায়গায় 6 থেকে 7 ঘন্টা রেখে দেবেন। আমি এখানে 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েছি। এরপর আমি খুলে দেখাচ্ছি 7 ঘন্টা পর। দেখুন কতটা দইটা সুন্দর হয়েছে, একদম জমে গিয়েছে। আর এটাতে কোনো ভেজাল নেই। দেখুন কতটা সুন্দর বসেছে। এরপর আমি একটু চামচ দিয়ে তুলে দেখাবো। দেখুন কতটা বসে গিয়েছে দইটা। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।